Assalamu alaikum, my dear learners and respected guardians. Welcome back to the class. Today our topic is punctuation. I'm going to teach you punctuation. Jodi tumra er age punctuation somporke onek kichu porecho class 3 te porecho class 4 eo shombhabo tomader first part e punctuation ache ebong shabdhi shekhacho bole amar mone hoy. পাংচুয়েশন সম্পর্কে তোমাদের অনেক কিছু জানা হয়ে গেছে বলতে পারো এটা একটা রিপিট ক্লাস আই হোপ অল অফ ইউ উইল পে অ্যাটেনশন অ্যান্ড লিসন টু মি কেয়ারফুলি ইউ ক্যান চেঞ্জ দিস বুক অ্যান্ড ওপেন ইট পেজ নাম্বার 70 তাহলে কি তুমি এই বইটা খুলে 70 পৃষ্ঠা এই বইটা নিয়ে 70 পৃষ্ঠা খুলতে পারো ওকে হোয়াট ইজ পাংচুয়েশন আমরা পাংচুয়েশনকে বাংলাতে কি বলি জানো বিরাম চিহ্ন ঠিক আছে মানে এক প্রকার বিশ্রাম চিহ্ন বাক্যকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য বাক্যের কথাকে সুন্দরভাবে স্পষ্টভাবে প্রকাশ করার জন্য পাংচুয়েশন কথাটা ব্যবহার করা হয় যেমন ধরো রিতামিতা রিতামিতা আমি যদি রিতামিতা একসাথে বলি তাহলে এটা একজনের নাম আর রিতামিতা রিতা কমা মিতা তাহলে দুটা মেয়ের নাম ঘোষণা হবে রিতা কমা মিতা I can show you another example like that. Take a look on this book. What is that? That is 21. It's not it. তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ আচ্ছা বোর্ড দেখতে না পারলে সমস্যা নেই ক্লাসে গ্রুপ অফলাইন ক্লাসে আমার রিপিট করে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমার আসলে অনলাইন ক্লাসে তো পারফরমেন্স ভালো হয় না অফলাইন ক্লাসে আমি যেভাবে পারফরমেন্স দিতে পারি অনলাইন ক্লাসে ওরকম পারফরমেন্স দিতে পারি ওকে এটা 21 বুঝাবে টু আর ওয়ান তাই না টু ওয়ান টু ওয়ান ফোর ঠিক না আর আমি যদি কমগুলো ইরেজ করে ফেলে দিই দেন ইট উড বি 240 214 বুঝাবে তখন ঠিক আছে এই কারণে আমাদের পাংচুয়েশনটা প্রয়োজন হয় বাকির অর্থকে ভালোভাবে প্রকাশ করার জন্য পাংচুয়েশন দরকার হয় আজকে কিছু পাংচুয়েশন দিয়েছে এগুলো ব্যবহার সম্পর্কে একটু একটু সামারি বলে দিচ্ছি কারণ বেশি ডিটেলস বলতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে তোমাদের বোর ফিল হতে পারে ওকে কিছু পাংচুয়েশন মানে ফুল স্টপ ফুল স্টপ হচ্ছে যখন একটা বিন্দু দিই আমরা ইংলিশে বিন্দু ইংলিশে কি বলে জানো ডট এটা হচ্ছে ফুল স্টপ ঠিক আছে ফুল মানে সম্পূর্ণ স্টপ মানে বন্ধ একটা বাক্য শেষ করার পর যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স বিবৃতি মূলক বাক্য সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আমরা কি করি ওখানে ফুল স্টপ ব্যবহার করে থাকি একটা বাক্য শেষ করার পর যদি বাক্যটা এমন না হয়ে থাকে যে বাক্য কোনো প্রশ্ন বাক্য ধরা কোনো প্রশ্ন করা হয়েছে অথবা যদি এমন না হয়ে থাকে যে বাক্য ধরা কোনো বিস্ময়সূচক কোনো কিছু প্রকাশ করেছে তাহলে আমরা সেখানে ফুল স্টপ ব্যবহার করে থাকি তারপর আরও কিছু অংশে ফুল স্টপ ব্যবহার করে কিছু কিছু বাক্যে ফুল স্টপ ব্যবহার করা হয়ে থাকে দেন হোয়াট আর দে আই এম গোইং টু টেল ইউ ইট যেমন এম এ এব্রিভিয়েশন এব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ কোনো ওয়ার্ড অথবা বাক্যকে সংক্ষিপ্তকরণের জন্য আমরা অনেক সময় ফুল স্টপ ব্যবহার করে থাকি এম এ এম এ মানে হচ্ছে মাস্টার্স অফ আর্টস তারপর এখানে এম এ ইউ পি পি কে রয় পি কে পি কে যে মানুষের নাম ওটাকে সংক্ষিপে লিখেছে ঠিক আছে অনেকে লিখো না এম বি এম বি ফুল স্টপ হাসানুজ্জামান ঠিক আছে এম বি দ্বারা কি বোঝায় মোহাম্মদ ঠিক না এম ডি সংক্ষেপে লিখে আমরা ফুল স্টপ ব্যবহার করি কারণ ফুল স্টপ যদি ব্যবহার না করে থাকি তাহলে এটা মিলিয়ে যাবে সেই কারণে ফুল স্টপ ব্যবহার করে থাকি আমরা ওকে তারপর অনেক সময় টাইমের ক্ষেত্রে আমরা কি করি ফুল স্টপটা ব্যবহার করে থাকি যেমন ধরো আওয়ার স্কুল স্টার্ট এ
a.m. 8:30 a.m. After writing 8:30 a.m., just look at the board. A. Full stop. 30 a.m. If I write 8:30 a.m., then it would be 8:30 a.m. Therefore, full stop and turning into baki ortho, meaning change phrase. ঠিক আছে তাহলে আমার এই লাইনটা রং দেন এটা হচ্ছে তোমার শুরু ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো বলতে ফুল স্টপ শেষ করো এবার কমা বাক্যে কমাটা কোথায় কোথায় ব্যবহার করা হয় থাকে দেখো একটু উই শুড পুট এ কমা আফটার ইয়েস এন্ড নো ইয়েস এবং নো কথা কথা বলার পর আমাদের কি করতে হয় কমা ব্যবহার করতে হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভাগ আছে আমি জিজ্ঞেস করলাম আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাচ্ছ তুমি বলবে ইয়েস আই এম গোয়িং টু স্কুল ইয়েস আই এম গোয়িং টু স্কুল ইয়েস এর পর একটা বাক্য আছে ঠিক আছে সে কারণে তোমার ইয়েস লিখে তোমার কমা দিতে হবে আর তুমি না যে নো আই এম নট গোয়িং টু স্কুল তাহলে কি নো এর পর একটা কমা ইউজ করতে হবে আমি আর এটা বোর্ডে লিখছি না লিখলে অনেক সময় চলে যাচ্ছে সেই কারণে তাহলে কী করতে হবে তোমাকে কমা ইউজ করতে হবে ইয়েস এবং নো এর পর যদি ইয়েস এবং নো লেখার পর কোনো বাক্য তোমার ব্যবহার করতে হবে আর যদি তুমি শুধু ইয়েস অথবা নো ব্যবহার করে থাকো এরপর যদি কোনো বাক্য লিখে না থাকো কোনো সেন্টেন্সের যদি প্রয়োজন না হয় তাহলে তোমাকে কী করতে হবে ফুল স্টপ দিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কমা লেখার আর কিছু নাম নামের ব্যবহার কিন্তু নাম তুমি যখন অনেকগুলো প্লেস মানুষ বা কোনো জিনিসের নাম ব্যবহার করে থাকবে তখন তোমাকে কী করতে হবে তোমাকে কমা ব্যবহার করতে হবে যেমন ধরো আহানা মাই মাদার ইজ অলমোস্ট গোন আহানা আম এটা কি পুরো একটা নাম মনে হচ্ছে না আহানা আদি ইফাই পুজে কমা দেন এটা হবে তাহলে দুটো মানুষের ঠিক আছে দেন ইট রেফার টু পার্সনস নেম সরি তখন কি হবে তোমার আহানা আর দুটো মানুষের নাম বুঝাবে আর যদি কমাটা ইউজ না করে থাকি তাহলে একটা মানুষের নাম বুঝাবে তাহলে কমাটা কোথায় ইউজ করতে হয় আমাদের বিভিন্ন নামের ক্ষেত্রে বিভিন্ন নাম ভাগ ভাগ করে প্রকাশ করার জন্য সেটা যে শুধু মানুষের নাম করতে হবে এমন করো না তোমার জায়গার নাম হতে পারে যেমন ধরো দেয়ার আর সাম প্লেস ইন আওয়ার কান্ট্রি লাইক চিটাগাং ঢাকা বরিশাল সিলেট তুমি যখন চিটাগাং ঢাকা বরিশাল সিলেট এগুলো লিখবে তখন চিটাগাং লিখে কমা দিতে হবে সিলেট লিখে কমা দিতে হবে বরিশাল লিখে কমা দিতে হবে অথবা না হলে কী হবে চিটাগাং ঢাকা মনে হবে চিটাগাং ঢাকা এটা একই প্লেস ওকে দেন উই শুড ইউজ এ কমা বিফোর অর আফটার দ্য নেম অফ দ্য পার্সন ওয়ান ইজ স্পিকিং টু তাহলে কি এখানে বলা হচ্ছে আমাদের কমাটা ব্যবহার করা উচিত তখন কোনো মানুষ যখন কথা বলে সেই কথা তাকে আমরা যখন লিখে প্রকাশ করি তাহলে সেখানে কমা ব্যবহার করতে হয় এটা আমি ক্লাস আসলে আরও বেশি ক্লিয়ার করে দেবো এটার জন্য অনেক বেশি লেকচারের প্রয়োজন আছে যেমন ধরো এখানে একটা লেকচার দিয়েছে একটা এক্সাম্পল দিয়েছে সরি রামেশ উইল ইউ লিসেন টু মি প্লিজ রামেশকে কেউ বলছে ধরো তোমার নাম রামেশ আমি তোমাকে বলছি উইল ইউ লিসেন টু মি রামেশ তুমি কি আমার কথা শুনবে এই কোয়েশন মার্ক তো আছে কোয়েশন মার্ক একটু বাক্যের শেষে তো কোয়েশন মার্ক আছে বাক্যের ভেতরে রামেশ আমি কাউকে ডেকে বলছি আমার কথাটাকে কথার আগে এবং পরে কী করতে হবে কমা ব্যবহার করতে হবে তারপরে এসো সেমিকোলন মানে হচ্ছে দুটো ফোটা যখন একসাথে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কোলন সেমিকোলন হচ্ছে কমার চেয়ে যখন বেশি একটু থামতে হয় তখন তোমার সেমিকোলনটা ব্যবহার করা হয়ে থাকে সেমি কথাটার অর্থ জানো সেমি কথাটার অর্থ হচ্ছে অর্ধেক আমরা অনেক সময় বলি সেমি পাকা ঘর তাই না সেমি পাকা ঘর বলে থাকি অনেক সময় তারপর আর কি বলে থাকি সেমি দিয়ে আইটা নিম আমরা না ওকে ল্যাটিন তো আচ্ছা যখন কমার চেয়ে বেশি পসের দরকার হয় থামার দরকার হয় তখন তোমার সেমিকোলনটা প্রয়োজন হবে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে মহাত্মা গান্ধী লিভ হিজ লাইফ ফর দ্য নেশন মহাত্মা গান্ধী জাতির জন্য বেঁচেছিল
তারপরে কি দিয়েছে সেমিকোলন দিয়েছে সো দ্য পিপল লাভ হিম ভেরি মাচ তাই জনগণ তাকে খুব ভালোবাসে ঠিক আছে দেখো এখানে এই বাক্যটা লিখে মহাত্মা গান্ধী লিভ হিজ লাইফ ফর দ্য নেশন এই বাক্যটা লিখে একটু থামার প্রয়োজন হয়েছে যার কারণে সেমিকোলন শব্দ এই পাংচুয়েশনটা ইউজ করা হয়েছে অ্যান্ড দেন গো টু দ্য নেক্সট পোর্শন কোলন হোয়াট ইজ কোলন যখন পজটা বেশি প্রয়োজন হয় সেমিকোলন যে বেশি থামার প্রয়োজন হয় তখন আমরা কোলন ব্যবহার করে থাকি টু ইন্ট্রোডিউস এ কোটেশন আমরা কোটেশন যখন লিখে থাকি কার উক্তি যেমন ধরো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এটা একটা উক্তি না এটা একটা উক্তি না এটা হচ্ছে একটা কোটেশন কোট এটা এটা কতগুলো কথা আছে যেগুলো প্রচলিত কথা এগুলোকে আমরা কোটেশন বলে থাকি কোট বলে থাকি ঠিক আছে এগুলো যখন আমরা ব্যবহার করব যেমন ধরো এক্সাম্পল দিয়েছে নেহরুজি সেজ ওয়ার ইজ ওয়ারশিপ কাজে পূজা ঠিক আছে নেহরুজি সেজ দিয়ে কোলন ব্যবহার করেছে কারণ এখানে থামার প্রয়োজন আছে এবং থামাটা কোলন সেমিকোলনের চেয়েও বেশি দরকার সেই কারণে আমি যদি বলি অনেস্টি ইজ বেস্ট পলিসি ঠিক আছে অনেস্টি ইজ বেস্ট পলিসি এটা একটা কোটেশন তাহলে এটা আগে কী করতে হবে তোমার কোলন ব্যবহারটা ব্যবহার করতে হবে কোলন ব্যবহার করে অনেস্টি বেস্ট পলিসিটির উপরে কিন্তু তোমার ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে আচ্ছা ইনভার্টেড কমা পরে আসি আমরা তারপর বলুন কোয়েশন মার্ক কখন ইউজ করতে হবে এটা সম্পর্কে তার নতুন করে বলার কিছু নেই বাক্যে যখন কোনো কোয়েশন করতে করা হয় বাক্যের মাধ্যমে যখন কোনো কিছু জানতে চাওয়া হয় তখন কি কোয়েশন মার্কটা ইউজ করতে হয় ঠিক আছে এটা তো আর নতুন করে বলার কোনো কিছু নেই তারপরে এসো এক্সক্লেমেশন মার্ক সম্পর্কেও কোনো কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না এটা সম্পর্কে অনেক কিছু জেনে গেছো যেমন কোনো কিছু অবাক হয়ে অবাক হলে বাক্যের বাক্য দ্বারা কোনো কিছু অবাক হওয়াটা প্রকাশ করালে অথবা কোনো দুঃখ আবেগ প্রকাশ করলে তখন কি আমরা এক্সক্লেমেশন তা লিখি এক্সক্লেমেশন ব্যবহার করে থাকি এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করে থাকি আচ্ছা যেমন ধরো ওয়েল ডান মানে হচ্ছে সাবাস ঠিক আছে মানে খুব ভালো করেছে এটা তখন ওয়েল ডান দিয়ে তোমার কী করতে হবে এক্সক্লেমেশন মার্কটা ইউজ করতে হবে দেন হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ মেয়েটা কী সুন্দর আমরা অনেক সময় কী কোনো সুন্দর মেয়ে দেখলে বাবু দেখলে বলি বাবুটা যা সুন্দর এভাবে বলি না তখন কী করতে হবে আমাদেরকে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে যদি আমরা লিখি বা বললে নাই কিন্তু আচ্ছা ইনভার্টেড কমা হচ্ছে কোনো মানুষের উক্তিকে যখন আমরা সরাসরি ব্যবহার করব লিখে প্রকাশ করব তখন হচ্ছে ইনভার্টেড কমাটা ব্যবহার করব ইনভার্টেড কমাস কেন বলা হয়ে থাকে যার কারণ এখানে কমা অনেকগুলো আর ইনভার্টেড কমাস কেমন হয়ে থাকে এই দেখো প্রথমে শুরুটা হয়ে থাকে এরকম ঠিক আছে অনেকটাই আমি বড় করে দিচ্ছি এই কারণে আবার খাতা মধ্যে একটু বড় বড় লিখবে না অনেকটা সিক্সের মতো প্রথমে সিক্সের মতো পড় দিয়ে অনেকটা না ঠিক আছে দুটো কিন্তু সমান নয় প্রথমটা সিক্সের মতো পড়টা নাইন তোমাদের বই যদিও এটা কি ক্লিয়ার করে দেওয়া হয়নি এটা কেন যদি দুটোই সমান দেখিয়েছে এটা কিন্তু দুটো সমান হয় না আচ্ছা একটা কথা আমি বাদ করে গেছে আমার সেটা হচ্ছে কোলনের ব্যবহার সম্পর্কে কোনো চরিত্রের বর্ণনা করলে যখন আমরা কোনোটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যেমন ধরো একটা মানুষের চরিত্র এক রকম হয় না যেমন ধরো গীতা একটা মেয়ে ও গীতাকে জিজ্ঞেস করছে গীতা তুমি কেমন আছো এখন গীতা বলছে আমি সরি তুমি কে গীতা বলছে আমি গীতা এখন ওদের কথাগুলোকে লেখার জন্য আমরা কী করেছি কোলন ব্যবহার করেছি আশা করি বুঝতে পেরেছ আর ক্যাপিটাল লেটার ইউজ সম্পর্কে তো আগেও বলেছি আর একটু বলে যাচ্ছি কোনো বাক্য যখন আমরা শুরু করব অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব তারপর বাক্যের মাঝখানে যদি কোনো নাম এসে পড়ে মানুষের নাম জায়গার নাম তাহলে কি কি করব ক্যাপিটাল লেটার ব্যবহার করব এগুলো অনেক পুরনো পড়া
टू स्टार्ट ईच लाइन ऑफ पोएम अर्थात तुम्हारा जो कवितार नाम लिखो अनेक समय कविता लिखते हैं ना बांगला ना सॉरी इंग्लिश कविता लिखो ना तुम्हारा इंग्लिश कवितार राम नाम प्रत्येक नाम शुरूते कि कैपिटल लेटर है जमन धरो आमार नाम शाम्मी आक्तार शाम्मी एसटाओ बड़ो है आक्तारे एटाओ बड़ो है तेमनी कविता नामो एरकम जमन धरो ट्विंकल ट्विंकल तुम्हें कवितार नाम लिखे ट्विंकल टीटा बड़ो है पर टीटाओ बड़ो है ट्विंकल ट्विंकल एखे तुम्हारे बोझे देव आज तुम्हारा एक पढ़ले बुझे जाए तपर गो टू नेक्स्ट पेज आई व्हेन कम्स अलोन एनीवेयर इन द सेंटेंस এখানে কি বলা হচ্ছে আই যখন সেন্টেন্সের যেখানেই ব্যবহার করা হোক না কেন আই বলতে আমি বুঝাচ্ছি কিন্তু আই বলতে এমন নয় যে তুমি আই দেখলে তোকে ক্যাপিটাল লেটার বানিয়ে দেবে তোমার সেন্টেন্সের মাঝখানে আই কথাটা থাকলে অর্থাৎ আই দ্বারা আমি প্রকাশ করলে আমি বুঝালে তখন তোমাকে কী করতে হবে যে অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করবে তারপরে এসো অলমাজি আমরা যখন সর্বশক্তিমান আল্লাহ আল্লাহকে আমরা আল্লাহ বলে থাকি অনেকে খোদা বলে আছে যাই হোক তারপর খ্রিস্টানরা বলে থাকে গড যার কারণে ইংলিশে যখন আল্লাহর কথা আসে তখন ওরা গড বলে আমরা আল্লাহ বলি আল্লাহ কথাটা যদি তুমি সেন্টেন্সের মাঝখানে লিখো অথবা গড কথাটা যদি সেন্টেন্সের মাঝখানে লিখো তাহলে কি আল্লাহর এটা কি ক্যাপিটাল লেটার হবে গডের জিটাও ক্যাপিটাল লেটার হবে আচ্ছা তারপর হচ্ছে কারো উক্তি যখন প্রকাশ করবে দেখো এখানে সিক্স নাম্বার এক্সাম্পল দিয়েছে হি সে ইট ওয়াজ এ নাইস পিকচার কারো উক্তি যখন প্রকাশ করবে ইনভার্টেড কমার শুরুতেই ক্যাপিটাল লেটার হয়ে হবে ঠিক আছে আচ্ছা এগুলো আমি ক্লাসে অফলাইন ক্লাসে তখন আর একটু বেশি ক্লিয়ার করব আজকে এই পর্যন্ত তোমরা বাসায় বসে বসে করবে আর এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে এগুলো সবগুলো প্র্যাকটিস করবে বাসায় বসে বসে হোমওয়ার্ক দিচ্ছি না জাস্ট প্র্যাকটিস করবে আমি সিডাব্লিউ করাবো যখন তোমরা স্কুলে আসবে আচ্ছা আজকে এখানে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম